Hello good people, welcome to Jisan Bro official YouTube channel. আশা করি সবাই ভালো আছেন। কক্সবাজারে ঘুরতে গেলে আমাদের সবারই কোয়াড বাইক চালানোর প্রতি আগ্রহ থাকে। আমরা আজকের এই ভিডিওটিতে কোয়াড বাইক আপনি কোথা থেকে ভাড়া নিতে পারবেন, কত টাকা ভাড়া এবং ঢাকাতে কেউ যদি কোয়াড বাইক কিনতে চান কোথা থেকে কত প্রাইসে কিনতে পারবেন তা জানিয়ে দিব। আমরা কয়েকজন বন্ধুরা মিলে 2018 সালে কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে। বিচে পৌঁছানোর পরই আমাদের সবার আগ্রহ এই কোয়াড বাইক নিয়ে। প্রথমে আমরা এই কোয়াড বাইকের সন্ধান পাই কক্সবাজার লাবণী পয়েন্টে, কিন্তু কোয়াড বাইক যারা ভাড়া দেয় তারা বলল আমরা এটি চালাতে পারবো না, আমরা বসে থাকবো এবং তারাই চালাবে। আমাদের এই অফারটি ভালো লাগলো না, আমাদের ইচ্ছা আমরা নিজেরাই চালাবো। তো আমরা সিদ্ধান্ত নেই, আমরা ইনানি বিচে যেয়ে কোয়াড বাইক ভাড়া নিব। ইনানি বিচে যেয়েও দেখি সেম অবস্থা। আসলে এই কোয়াড বাইকগুলো ওরা কখনোই আপনাকে একা চালাতে দিবে না, কারণ এগুলোর ব্রেকিং এত বাজে ওরা ছাড়া কেউ তা কন্ট্রোল করতে পারে না। ওরা আমাদের বলল কোয়াড বাইক 15 মিনিট রাইড করতে পারবো আমরা এবং আমরা দুজন উঠতে পারবো এবং ভাড়া হবে 300 টাকা। অফারটা আমাদের ভালোই লাগলো। আমরা 4টা বাইক নিয়ে নিলাম, 4টা বাইকে 8 জন উঠে গেলাম। আমরা 4টি বাইক রেস করে চালানো শুরু করলাম এবং মাত্র 5 মিনিটের মধ্যে আমাদের রাইড শেষ হয়ে গেল। ওরা আসলে 15 মিনিট বলে থাকলেও আসলে আপনার সম্পূর্ণ রাইডটি সম্পূর্ণ হতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। তো 5 মিনিট রাইড করার পর আমরা নেমে গেলাম। আমরা কয়েকজন ডিসিশন নিলাম আবার রাইড করব। এবার কোয়াড বাইকের ভাড়া 200 বললে ওরা 200তেই রাজি হয়ে যায়। আমাদের দ্বিতীয়বারের মতো রাইড কমপ্লিট হলো। রাইড শেষ করে আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন কোয়াড বাইক থেকে তারা আমাদের বলল আমরা যদি এখন চাই তাহলে 150 টাকাতেই রাইড করতে পারবো। অন দ্যাট টাইম আই ওয়াজ জাস্ট সিরিয়াসলি 300 থেকে 150, অর্থাৎ বোঝা গেল কোয়াড বাইক রেন্ট পুরোপুরি আপনার বার্গেইনের উপর ডিপেন্ড করে। আর 15 মিনিট বলে কোনোই রাইড নেই, আপনার রাইড শেষ হতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। এখন জানা যাক আপনি ঢাকাতে কোয়াড বাইক কোথা থেকে কিনতে পারবেন। ঢাকার রাস্তায় এই কোয়াড বাইকগুলো লিগাল নয়, অর্থাৎ আপনি লিগালি এই কোয়াড বাইকগুলো মেইন রোডে চালাতে পারবেন না। তাও কিছু শপ এই কোয়াড বাইকগুলো সেল করে থাকে। বাংলা মোটরের বেশ কিছু দোকান থেকে আপনি এই কোয়াড বাইকগুলো কিনতে পারবেন। এই কোয়াড বাইকগুলোর দাম মূলত 1.5 লক্ষ টাকা থেকে শুরু হয়ে থাকে, এছাড়া কম বেশি হতে পারে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এবং কক্সবাজার থেকে আপনি সেকেন্ড হ্যান্ড এই কোয়াড বাইকগুলো কিনতে পারেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিসান ব্রো অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি।